নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দু টাকা খরচ করে আপনারা এই অরেঞ্জ আইসক্রিম খুব সহজে বাড়িতে কিভাবে বানাতে পারবেন সেই রেসিপি এই আইসক্রিমটা বানানো এতটা সহজ যে যে কোনো বাচ্চা যদি এই রেসিপিটা দেখে তাহলে কিন্তু সেও বাড়িতে খুব সহজে ট্রাই করে নিতে পারবে এই আইসক্রিম মাত্র দুটো উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর আমি কিন্তু আইসক্রিমটা একদম কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা বানানোর মূল উপকরণ হলো এই রসনা রসনাটা আপনারা খুব কম দামে আপনারা কিন্তু দোকানে পেয়ে যাবেন যে কোনো দোকানেই এই রসনা পাওয়া যায় গরমের সময় আপনারা এই রসনা দিয়ে জুস বানিয়েও খেতে পারেন বা এইভাবে আইসক্রিমও বানিয়ে ফেলতে পারেন আমি এখানে রসনার প্যাকেটগুলো সবগুলো এইভাবে কেটে নিচ্ছি সবকটা রসনা এখানে আমি কেটে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক হাতার একটু বেশি চিনি দিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তবে আইসক্রিমে কিন্তু মিষ্টিটা বেশি হলে খেতে বেশ ভালো লাগে তাই আপনারা চেষ্টা করবেন চিনিটা একটু বেশি দেওয়ার এরপর আমি নর্মাল জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি দেখুন এইভাবে চিনিটা গলা পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া দিয়ে আমাদের কিন্তু রসনাটা বানিয়ে নিতে হবে আর এই রসনার মধ্যে কিন্তু খুব বেশি জল দিলে হবে না আমি এখানে আটটা আইসক্রিমের পরিমাণে জল দিয়েছি আর পাঁচ প্যাকেট রসনা দিয়েছি মানে জলের পরিমাণটা কিন্তু খুবই কম আছে জলের পরিমাণটা কম থাকলে তাহলে কিন্তু রসনাটা খেতে ভালো লাগবে বেশি জল দিয়ে রসনাটা পাতলা করলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না আপনারা কিন্তু কালার দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে এবার একটা আইসক্রিমের মোল্ড নিয়ে আমি এর মধ্যে ভরে দিচ্ছি আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কফির যে কাপগুলো হয় সেই কাপেও বসিয়ে নিতে পারেন বা ছোটো সাইজের যে গ্লাসগুলো হয় সেগুলোতেও কিন্তু বসিয়ে নিতে পারেন এই আইসক্রিমগুলো সব থেকে ভালো হয় কফির কাফে যদি আপনারা বসান তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এই আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি ওপরে যে কাঠিগুলো থাকে সেগুলো কিন্তু দিচ্ছি না এইভাবে একটা ফয়েল পেপার এই আইসক্রিমের উপরে খুব ভালোভাবে একটু চেপে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আইসক্রিমের যে কাঠিগুলো হয় সেই কাঠিগুলো খুব ভালোভাবে একদম সাবধানে একটু ছোট্ট ছোট করে ছিদ্র করে এইভাবে এর মধ্যে ভরে নিতে হবে এই প্রচণ্ড গরমে আপনারা কিন্তু বাচ্চাদের জন্য খুব সহজে এই আইসক্রিমটা একদম কম খরচে বাড়িতে বানিয়ে দিতে পারেন আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কে বাড়িতে এই রেসিপিটা এইভাবে ট্রাই করেছেন এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে এবার আমি এই আইসক্রিমটাকে আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি দেখুন ফিরে আসলাম আট ঘন্টা পর ফ্রিজ থেকে আমি এটা এখন বার করে নিচ্ছি আর এটা এখন পুরোপুরি জমে গেছে আমি ফয়েলটা তুলে দিয়েছি এরপর একটা মগের মধ্যে আমি একটু কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে আইসক্রিমের মোলটাকে প্রায় দশ সেকেন্ড মতো রেখে দিয়েছি তারপর দেখুন এই আইসক্রিমগুলো খুবই সহজে কিন্তু উঠে এসেছে একদম সহজভাবেই এটা উঠে আসবে আর এই আইসক্রিমগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন আমরা কিন্তু ছোটোবেলায় রকম আইসক্রিম প্রচুর খেয়েছি তো কোনো রং ছাড়াই আপনারা বাড়িতে এই রেসিপিটা বাচ্চাদের জন্য অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করেছেন আর রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে স্যার খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে রেসিপিটা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই গরমের সময় দেখবেন আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চারাও কিন্তু খুবই ভালো লাগবে বা আপনারাও ট্রাই করে দেখবেন আপনাদেরও অবশ্যই খুবই ভালো লাগবে